हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तोपो कुकिंग स्टूडियो। आज के पर्व आबार चले आसलम नतून आएक रेसिपिर संगे। आमार आजकेर रेसिपिर नाम होच्छे काचा कलार बड़ा। किभाबे काचा कलार बड़ा बा चप तैरि करते हैं ता आपनादेर संगे शेयर करछि। आशा करब आमार आजकेर रेसिपिटा आपनादेर अनेक भालो लागबे। चलुन ताहले देखे नेवा जाक आमार आजकेर रेसिपिर पुरो प्रसेसटा। आज के रेसिपिर जोन्नो आमी एखाने दुइटा काचा कला के आगे थेके सिद्ध करे निएछि। एखन आमी एई काचा कला दिए चप तैरि करब। सर्वप्रथम दिए दिएछि एक चामचेर मतो चाक मसला। आपनारा चाक मसला एई बड़ाते देवार चेष्टा करबेन। दिए दिलाम स्वाद मतो लवण। लवणटा आपनारा आपनादेर स्वाद मतो एडजस्ट करे नेबेन। दिए दिच्छि एक चा चामच परिमाण झालेर गुड़ा। दिए दिलाम सामान्य हलुद गुड़ा। चपेर रेसिपिते खूब एकटा हलुद देवार चेष्टा करबेन ना। दिए दीची 1/4 कापर मतो बेसन। दिए दिलाम एकटा प्याज कुची, एकटा रसुन कुची। दिए दीची आदा बाटा एवं मरीच बाटा। आमी एखाने शुकना मरीचेर गुड़ा एवं काचा मरीच बाटा दुइटाके एड करलाम। सबगुलो उपकरणके एखन हाथ दिए खूब भालो मतो चटकाते शुरू करेछि। এভাবে খুব ভালোমতো সবগুলো উপকরণকে হাত দিয়ে চটকে নিতে হবে যাতে সবগুলো উপকরণ খুব ভালোমতো মিক্সড হয়ে যায়। আমি অলরেডি সবগুলো উপকরণকে ভালোমতো মিক্সড করে ফেলেছি। এখন চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান। দিয়ে দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে হালকা করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা সব কলার চপগুলোকে। আমি ধীরে ধীরে সব চপগুলোকে তৈরি করে ফেলেছি। এখন আমি ধীরে ধীরে উল্টে পাল্টে কলার চপগুলোকে ভাজতে শুরু করব। যতক্ষণ পর্যন্ত আমার কলার চপের কালারটা লালচে ব্রাউন কালার না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এমনটা করে লালচে ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে। যখন এক পাশটা চপের লালচে ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই আবার পাশটিকে উল্টিয়ে দিতে হবে। তার আগে চপটা উল্টানোর কোনো চেষ্টাই করা যাবে না। চপ ভাজার সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এভাবে ধীরে ধীরে টাইম নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কলার চপগুলোকে ভাজতে থাকতে হবে। আপনি যদি আমার প্রসেসে একদিন কলার চপ তৈরি করেন আশা করব আপনাদের এই চপটা খেতে অনেক ভালো লাগবে। দেখুন অলরেডি আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ঝাঁঝরিযুক্ত চামচ দিয়ে চপগুলো থেকে তেলটাকে ছড়িয়ে নিয়ে ধীরে ধীরে সার্ভিংগুলো নামিয়ে ফেলছি। আশা করব আমার আজকের চপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার রেসিপিতে একটা লাইক করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর এরকম মজাদার মজাদার রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।